বাড়িতে থাকা অদ্ভুত কোনো পুতুল দেখে কি কখনো ভয় পেয়েছেন? কখনো কি কোনো পুতুলের অস্বাভাবিক কিছু আচরণ লক্ষ্য করেছেন? অ্যানাবেল বলে এই পুতুলটিকে দেখে আপনার এমনই বোধ হবে। 1970 সালে এক মহিলা নিজের মেয়ের জন্য একটি পুতুল কিনেন। সেই মেয়ে তখন কলেজে পড়ত। পুতুলটি বেশ পছন্দ হয়ে যায় তার। সে এটা নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। কিন্তু শীঘ্রই সে এবং তার রুমমেট এই পুতুলটিকে ঘিরে অদ্ভুত কিছু ঘটনা লক্ষ্য করতে থাকে। নিজে নিজে এক ঘর থেকে অন্য ঘরে চলে যায় পুতুলটি। বাচ্চাদের হাতে লেখা কাগজের ছেঁড়া টুকরো পড়ে থাকে পুরো ঘরে। এমনকি কাপড়ের তৈরি নরবরে পায়ে একদিন দাঁড়িয়ে থাকতেও দেখা যায় এই পুতুলটিকে। মেয়ে দুটি এসব ঘটনায় ভয় পেয়ে এক সাইকিক মিডিয়ামের শরণাপন্ন হন। সে বলে এই পুতুলের উপর ভর করেছে একটি বাচ্চা মেয়ের আত্মা। অ্যানাবেল পুতুলটি বলে সে ওই দুই ছাত্রীকে পছন্দ করে এবং তাদের সাথেই থাকতে চায়। কিন্তু এই পুতুল রেখে দেওয়ার পর থেকে আরও ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে। এমনকি একদিন একটি ছেলে তাদের অ্যাপার্টমেন্টে এসে এই পুতুলের আক্রমণের শিকার হয়। তার শরীরে থেকে যায় মারাত্মক সব আচরের দাগ। ভীষণ আতঙ্কিত হওয়ার পর এসব প্রেতাত্মার গোয়েন্দা অ্যাড এবং লোরেইন ওয়ারেন এর সাহায্য নেয় মেয়ে দুটি। তারা জানায় এই পুতুলের উপর মোটেই কোনো বাচ্চার আত্মা ভর করেনি, বরং রয়েছে এক শয়তান। মেয়ে দুটির আস্থা অর্জন করার জন্যই সে বলেছিল সে একটি বাচ্চা মেয়ের আত্মা। সে আসলে ওই দুটি মেয়ের কোনো একজনের উপর ভর করার পায়তারা করছিল। মেয়ে দুটি এরপর সেই পুতুল ওয়ারেনদেরকে দিয়ে দেয়। এই অ্যানাবেল পুতুলটিকে ঘিরে কিছু মুভিও তৈরি করা হয়। পুতুলটিকে বাড়িতে রাখার ফলে নানান পৈশাচিক এবং অপ্রাকৃতিক ঘটনা ঘটেছিল বাড়িতে। ছবির বিষয়বস্তু খানিকটা এমনই। আর এই নিয়ে 2014 সালে তৈরি হয়েছিল অ্যানাবেল ছবিটি, যা দেখে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে শুরু করে। ছবিটি দেখার পর নাকি অনেকে অস্বাভাবিক আচরণ করতে দেখা গেছে। অ্যানাবেল মুভিটির পর 2017 সালে মুক্তি পায় অ্যানাবেল ক্রিয়েশন নামের মুভিটি। বন্ধুরা, আজকের আয়োজন এই পর্যন্তই। ভিডিওটিতে কমেন্ট এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। নতুন নতুন তথ্যবহুল এবং রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।